ওয়েলকাম টু উই স্পট ইউ। আজকে শেষবারের মতন মেঘ মুহিতির সাথে ওদের বাড়িতে দাঁড়িয়ে আড্ডা হবে। তো শেষ মুহূর্তে কেক কাটা হয়ে গেছে, আর কি চলছে একটু শুনি সকাল থেকে দুজনের মধ্যে। চলছে অনেক প্ল্যান চলছে যে আচ্ছা ওকে ওকে আজকে শেষ কিছু একটা করতে হবে, ওই করতে হবে চলছে, বাট শেষ যে সেটা এখনো ফিল হচ্ছে না সত্যি কথা। এটাই আমরা অ্যাট লিস্ট অনেকবার ডিসকাস করে নিয়েছি। হ্যাঁ মানে ফিল করতে পারছি, মানে আমরা এতদিন ধরেও ভাবছিলাম যে ও আর দুদিনে শেষ না, তবে একদম ঠিক আছে শেষ দিন হয়তো বুঝতে পারবো, কিন্তু শেষ দিনেও এসে শেষটা যখন হবে বোধ হয় তখনই ফিল হবে, তখন যদি না হয় তাহলে কিছু বলার নেই। টু লেট। শ্বেতার থেকে কী হচ্ছে? কিছুই হচ্ছে না, কিরম মনে হচ্ছে পরপর অনেক কিছু হয়ে যাচ্ছে, যে তোমাদের সাথে কথা বলছি, সবার সাথে কথা বলছি, মানে আমার মনে হয় ঠিক যখন আমরা এটা রিয়েলাইজ করবো রোল রোলিং অ্যাকশনটা হবে লাস্ট শট, তখন কোনো আওয়াজ থাকবে না, কিছু থাকবে না, আমরাও জানবো ডিপ ডাউন 10 সেকেন্ড পর যে এবার এটাই লাস্ট সিন। হ্যাঁ তখন আমার মনে হয় যে ওই বাঁধটা ভাঙবে, ওটা নিয়ে আমি খুবই ওয়ারিড, ওটা সবার একসাথেই ভাঙবে আমার মনে হয় তখন। প্রথম মেকআপ রুমে এসে সকালে কি বলেছিলেন? ফিল হচ্ছে না দুজনেই, একই কথা, একই ফিল হচ্ছে না, কিরকম একটা মনে হচ্ছে। আবার আচ্ছা আমি তো কতবার বলে দিলাম যে আর এই পরের দিন থেকে কিন্তু এইটা খাবো না, আমরা প্ল্যান করছিলাম যে অনেস্টলি যে এটা শেষ হলে আমরা একটা কোথাও ঘুরতে যাবো একসাথে, তো আমরা জায়গা ঠিক করছিলাম অনেস্টলি, তো ওটা আর ওইভাবে আমরা ডিল করি না, মানে যে ওকে প্রজেক্ট শেষ চল ওর সাথে আর দেখাবে না, কারণ আমরা জানি এমনি হবে অমনি হবে, তো আমরা পরেরটা প্ল্যান করছিলাম এটাই আর কি। আমিও যাবো, বাবাও যাবে, তারপর ওরা যখন প্ল্যান করবে গিয়ে দেখবো আমরা বুড়ো বুড়ি দুটো পেছনে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি। নিয়ে চলে যাবো তোমাদেরকেও। তারপর সোমাদি বলছে এই যে আমি মেঘু বলে ডাকতাম, ও সারা দিত, এটা সব থেকে বেশি মিস করবে। তুমি কি মিস করবে সোমাদি? আমি তো মিস করবো যে মা প্লে করতে করতে সোমাদি যে এইভাবে নিজের মেয়ে বলেই দাবি করে, হ্যাঁ আসছি, তো এই যে মেয়ে বলেই যে দাবি করে, প্লাস কেকে দাকেও মানে নিজের বর বলে যে দাবি করে, বা কেকে দাও মানে বাবা বলেই নিজেকে ভেবে নেয়, তো ওই জিনিসগুলো ভীষণ মিস করবো, কারণ অন্যান্য জায়গায় হয়তো আমরা সবাইকে চরিত্র হিসেবেই মানে নাম ধরে ডাকি, বা ওইটুকু শুধু অন স্ক্রিনেই হয়, মানে এখানে ব্যাপারটা অফ স্ক্রিনেও চলে এসেছে। আমি বললাম না, আমি আবার বলছি কেকেটা বলবে একটু বড় মেয়েকে ডেকে দাও তো, একটু ছোট মেয়েটাকে ডেকে দাও তো, ওইরমই বলবে বড় মেয়েটা কোথায়, ওইরম বলবে আমার বড় মেয়ে কোথায়, ওটাই শট রেডি, আর হবে না আর হবে না, শট রেডি, শট রেডি, এই আজই লাস্ট, তারা দিচ্ছি তারপর যা খুশি করুক, চলো চলো চলো। লাস্ট এটাই বলবো, এতদিন এত ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ, অ্যান্ড উই আর ভেরি ভেরি গ্রেটফুল, আই হোপ এরপর যখন আমরা অন্য চরিত্র অন্য প্রজেক্টে ফিরবো এভাবেই ভালোবাসা পাবো আপনাদের থেকে। গুড বাই, গুড বাই, আর কি আর বেশি বললে তখন আরও ইমোশনাল হয়ে যাবো, তোর কী দরকার, আই থিঙ্ক গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ এত ভালোবাসার জন্য, অ্যান্ড এতটা আমাদেরকে অনেক দিন মানে আমরা অনেক দিন বেঁচেছি আর ভালোভাবে বেঁচেছি এটাই বলবো, তো আমরা খুবই স্যাটিসফাইড, খুশি, অ্যান্ড গড ব্লেস আর কি, সবসময় দেখা হবে, আর যখনই দেখা হবে এভাবেই ভালোবাসবেন, বাস থ্যাংক ইউ। ওকে ওকে চেঞ্জ করতে হবে, ওকে ওকে শর্টে।